একটা কথা শশু উঠে দেশ থেকে টাকা চলে যায় টাকা চলে যায় কালো টাকা কালো টাকা কালো টাকা কালো টাকা বলে কোনো শব্দ পৃথিবীর কোথাও কোথাও এটা বলা হয় না এটা মোস্ট একটা আনএডুকেটেড ওয়ার্ড মতো বলা হয় মানি আনডিক্লেয়ার্ড অ্যান্ড মানি আনট্যাক্সড এই টাকাটা আপনার কাছে কি মনে হয় যে বর্তমান পুঁজিবাজারের আসলে ডেভেলপমেন্টের অবস্থান কোন পর্যায়ে আছে এবং সেটি বিনিয়োগ বান্ধব কিনা আমরা যারা আশির দশক থেকে শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আমাদের কাছে সবসময় জনগণও জানতে চায় বিনিয়োগকারীরাও জানতে চায় প্রাতিষ্ঠানিকভাবেও জানতে চায় কীভাবে কী করলে পরে পুঁজিবাজারের অপেক্ষাকৃত আরও ভালো হবে বর্তমান চেয়ারম্যান যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বর্তমানে যিনি দায়িত্ব নিয়েছেন এবং যিনি এর নেতৃত্ব দিচ্ছেন ওনাকে আমি যতটুকু অল্প স্বল্প সময়ের মধ্যে লক্ষ্য করেছি ওনার মধ্যে একটা রিলিজিয়াস অনেস্টি অ্যান্ড কমিটমেন্ট আছে ফর দি ডেভেলপমেন্ট অফ দি ক্যাপিটাল মার্কেট বর্তমান মার্কেট কিন্তু কিছুটা শেকি অবস্থার মধ্যে রয়েছে এবং এটাই শেকি থাকার মূল পিছনের কারণ হলো লিকুইডিটি ক্রাইসিস ইন দি ক্যাপিটাল মার্কেট সিরিয়াস লিকুইডিটি ক্রাইসিস ইন দি ক্যাপিটাল মার্কেট কারণ আপনারা এটাও জানেন যে সরকার ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হাতে নিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসব ক্ষেত্রে সরকারের অনেক টাকা প্রয়োজন সরকার বিভিন্ন জায়গাতে সেই নিজস্ব তহবিল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেই সমস্ত টাকা সরকার নিয়েছে যার কারণে পুঁজিবাজারেও শেয়ারের পুঁজিবাজারেও কিন্তু ক্যাপিটাল মার্কেটে যেটা আমি বলছি যে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে কিন্তু আপনি যতই পদক্ষেপগুলো গ্রহণ করেন না কেন এখানে কিন্তু আপনাকে এই লিকুইডিটি সাপ্লাই এখানে থাকতে হবে দেশে অনেক মানুষের কাছে আনডিক্লেয়ার্ড অ্যান্ড আনট্যাক্সড মানি রয়ে গেছে একটা কথা শশু উঠে দেশ থেকে টাকা চলে যায় টাকা চলে যায় কালো টাকা কালো টাকা কালো টাকা কালো টাকা বলে কোনো শব্দ পৃথিবীর কোথাও কোথাও এটা বলা হয় না এটা মোস্ট একটা আনএডুকেটেড ওয়ার্ড মতো বলা হয় মানি আনডিক্লেয়ার্ড অ্যান্ড মানি আনট্যাক্সড এই টাকাটা সুতরাং এটা মানে সব টাকাই কষ্ট ইফ দেয়ার ইজ নো ইফ দি মানি ইজ নট ড্রাগ ট্রাফিকিং স্মাগলিং সন্ত্রাস এই তিনটার যদি কোনো টাকা না হয় সব টাকাই কিন্তু মানুষের কষ্টের টাকা এই টাকাগুলো চঞ্চল টাকা থাকে এগুলো পৃথিবীর বহু জায়গায় আমরা ডেভেলপিং কান্ট্রিগুলো তো অনেক আগে ঘুরে এসেছি 1989 সাল থেকে আমি প্রয়াত স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান হেমেদ্দিন আহমদ এবং আর কয়েকজন ছাড়া এবং আমার সাথে যে আজকে হুদাবাসীর নাসির সাহেব যে আছেন ওনারও দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রাতিষ্ঠানিকভাবে জড়িত ছিলেন এখন এই যে টাকাগুলো চঞ্চল টাকাগুলো চঞ্চল টাকাগুলোকে ডেভেলপিং কান্ট্রিতেও কিন্তু আপনার প্রতি এক ডিকেড পর পর এগুলোকে আপনার তারা ইনভেস্টমেন্ট ট্যাক্স হলিডে দেওয়া হয় আমাদের দেশে সবসময় ট্যাক্স হলিডে ডিক্লেয়ার করা হয় ট্যাক্স হলিডে যদি ডিক্লেয়ার করা হয় আমি ক্লিয়ারলি বলতে চাই যে আমার ঘরে একটা বেতের সোফা আছে আমার ঘরে একটা 20 ইঞ্চি টেলিভিশন আছে আমি ইচ্ছা করলে ট্যাক্স হলিডে দিয়ে ট্যাক্স হলিডের মাধ্যমে এই টাকাগুলোকে আমি আমার অবস্থার পরিবর্তন করতে পারবো কিন্তু যদি ইনভেস্টমেন্ট ট্যাক্স হলিডে ডিক্লারেশন করা হয় তাহলে কিন্তু আমি সেখানে কর্মসংস্থান করছি কি না এই টাকাটা কোথায় বিনিয়োগ করলাম কোথায় এমপ্লয়মেন্ট জেনারেশন হলো সেটার জন্য আমাকে দায়বদ্ধতা থাকতে হবে এক্ষেত্রে আমি বর্তমান সরকারে আমি বলবো ইনভেস্টমেন্ট ট্যাক্স হলিডে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এটা চলতে থাকবে পানির একটা গতি আছে পানি নিম্নদিকে যাবে বিনিয়োগকারীর একটা গতি আছে যেখানে তার প্রত্যাশা পাবে সেখানে সে চলে যাবে টাকাকে সে ধরে রাখতে পারবে না যদি আমাদের দেশে যদি এই ধরনের চঞ্চল টাকাগুলোকে ইনভেস্টমেন্ট ট্যাক্স হলিডির আন্ডারে যদি নিয়ে আসা হয় এবং সেটা যদি ক্যাপিটাল মার্কেটে যদি সেটাকে বিনিয়োগের জন্য সুযোগ দেওয়া হয় তাহলে আমি আশা করি এটা আগুন দেশের বাইরে যাবে না একটু আমরা হুদাভাসী যিনি আছেন আপনার অর্গানাইজেশন বেশ রেনাউন্ড অর্গানাইজেশন এবং আপনারা অনেকদিন ধরে কাজ করছেন আপনি তো আইসিবি প্রেসিডেন্টও ছিলেন তো সেই দিক থেকে একটু জানতে চাইবো যে যেভাবে আসলে বুলবুল সাহেব বলছিলেন আপনি কি একমত ওনার সাথে আমি ওনার সাথে পুরোপুরি একমত দা হলো আমি একটা জিনিসই ওনার সাথে একমত যে মার্কেটের গ্রোথটা দরকার আছে ইনভেস্টমেন্ট দরকার আছে এখন ইনভেস্টমেন্টটা দুভাবে আসতে পারে একটা হতে পারে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আমরা যারা লোকালি আছি আমরা ইনভেস্ট করব ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করব সেটা একটা পয়েন্ট আরেকটা হলো এফডিআই যেটাকে আমরা বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখন আমি যদি ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলি আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে যে সমস্যাটা আগেও ছিল এখনও আছে যদিও আমি ওনার সাথে এইখানে একমত যে বর্তমান কমিশন যারা আছেন তারা হাইলি এডুকেটেড তারা নলেজ আছে তারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছেন ভেরি ডাইনামিক অ্যান্ড ভেরি অ্যাপ্রিসিয়েটিভ নো ডাউট এইখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে ডোমেস্টিক যারা ইনভেস্টর বা আমরা যারা লোকাল ইনভেস্টর আমরা এখানে ইনভেস্টমেন্টের আস্থাটা পাচ্ছি না যখনই কত বলা হয় যে শেয়ার মার্কেট ইনভেস্ট করো বলে যে না এটা তো একটা ভাই গ্যাম্বলিংয়ের জায়গা তার অর্থ কী মানে এটা একটা ক্যাপিটাল মার্কেট ওয়েল ডিসিপ্লিন ওয়েল অর্গানাইজ রেগুলেটেড মার্কেট না এখানে এখানে যারা গ্যাম্বলিং করতে পারছে তারা দে আর মেকিং মানি যারা গ্যাম্বলিং করতে পারছে না তারা পয়সা পাচ্ছে না এখানে বরং তাদের পয়সাটা হারানোর ইনভেস্টমেন্টটা হারানোর সম্ভাবনা বেশি এই জন্য তারা যেতে চায় না দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট সেকেন্ড হলো যে ফরেন ইনভেস্টর আসতে চায় আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্টের সব কিছুই আছে কিন্তু তাদের কাছে আমরা অ্যাট্রাক্টিভ করতে পারছি না কেন করতে পারছি না এর একটা ব্র্যান্ডিংটা করতে পারছি আমরা ব্র্যান্ডিংটা করতে পারছি এর একটা মূল কারণ আছে
কারণ আমরা যে আইন কানুন করেছি, আইন কানুনটা ঠিক আছে, কিন্তু আইন কানুন যখন ইমপ্লিমেন্ট করতেছি এটা ইনভেস্টরের পক্ষে না, আমরা যে কমিটমেন্ট করতেছি সেই কমিটমেন্ট ইনভেস্টরের পক্ষে না। দুইটা দেশের মধ্যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট হয়েছে যে এইখানে যদি একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, এই ক্যাপিটালটা যখন বিক্রি হবে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা ওই দেশে হবে, আমি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট হয়েছে। বাট আমাদের এই দেশে এখন বাংলা এখানে অথরিটিদের আছে বলেছে না আমরা এটা মানি না, মানতে চাই না বা তারা অ্যাপ্রুভাল দিতে চায় না, তারা হ্যারাস্ট হচ্ছে। আপনার যখন প্রফিট রেমিটেন্স করতে যাচ্ছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে হ্যারাস্ট হচ্ছে। আমার এখানে বলা হয়েছে যে এখানে ট্যাক্স হবে ধরেন 30%, কিন্তু আমি যখন ট্যাক্স দিতে যাচ্ছি আমাকে অ্যাডব্যাক করে পেনাল্টি করে আমাকে এমন কিছু নাজেহাল করা হচ্ছে যাতে আমার ইফেক্টিভ ট্যাক্স রেট হচ্ছে 50-60%। তা আমি কেন এখানে ইনভেস্ট করবো অ্যাজ কম্পেয়ার টু আদার নেইবারিং কান্ট্রি লাইক আপনার ধরেন থাইল্যান্ড বলেন, কম্বোডিয়া বলেন, অন্য অন্য যারা এখন ইমার্জিং কান্ট্রি যারা আছে, ভিয়েতনাম বলেন, দে আর ইমার্জিং, দে আর কামিং। তাহলে কি আপনার কাছে মনে হয় যে বাজেটে কর্পোরেট ট্যাক্স যদি কমানো হয় তাহলে তালিকাভুক্ত কোম্পানি আরও মার্কেটে আসতে পারে? ট্যাক্স কমানো কিন্তু উদ্দেশ্য না, ট্যাক্স কমাতলে আপনি একটা বেনিফিট পাবেন, দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ, বাট দ্যাট ইজ নট দি হোল ইস্যু। ইস্যুটা হচ্ছে যে কোম্পানিগুলো কেন আসতে চায় না। আমাদের জানা মতে এখানে কমপ্লায়েন্স ইস্যু এসে যায়, তারা দেখে যে আমি যদি আইপিওতে যাই আমি এত টাকা তুলবো, এত টাকা তোলার পরে আমার যে কমপ্লায়েন্স আসবে, এবং এই কমপ্লায়েন্সগুলো কোনো কোনো ক্ষেত্রে যখন রেগুলেটরের থেকে কখনো কখনো প্রশ্ন যাচ্ছে আপনার ইস্যুয়ারের কাছে, এই 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 মানে কমপ্লায়েন্সগুলো অনেকটা অযৌক্তিক, এটা বাস্তবে মানার সম্ভব না, এবং বাস্তবে মানা সম্ভব না হিসেবে কোম্পানিগুলো আসতে চাচ্ছে না। আপনি আমাকে বলেন এত বছর ধরে আমরা ক্যাপিটাল মার্কেট আমরা চালাচ্ছি, আমরা কি কোনোদিন সার্ভে করেছি যে কোম্পানিগুলো কেন আসতে চাচ্ছে না? আমরা কি কোনোদিন সার্ভে করেছি যে স্মল ইনভেস্টররা কেন এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না? আমরা পলিসি খালি দিয়ে যাচ্ছি, আমরা রোড শো করে যাচ্ছি, আমরা মানে লিপ মানে লিপ যেটাকে লিপ সার্ভিস বলে আমরা এইগুলো সব করে যাচ্ছি। আপনি বলতে চাচ্ছেন যে সমস্যার গভীরে যাওয়া যাওয়া হচ্ছে না।